ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। ক্লিক করে তারপরে এখান থেকে ক্লিক করে অল নোটিফিকেশানকে এখান থেকে অন করো। অল নোটিফিকেশান অন করে পাশে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক দাও। আর যদি পাশে ডিসলাইক বাটনও দেওয়া আছে, যদি পছন্দ না হয় ভিডিওটি ডিসলাইক দিয়ে দাও। তো চলো আজকের আমরা এক্সেলের অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এক্সেলের ফর্মুলা সিরিজের যে সমস্ত ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আগের ক্লাসে, আমরা ইফ এরর ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের আমরা ম্যাক্স ফর্মুলা থেকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। তো দেখো, সব থেকে প্রথমে আমি যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্স ফর্মুলা। তো ম্যাক্স ফর্মুলার পেজে আমরা চলে যাই। তো ম্যাক্স ফর্মুলার পেজে চলে আসার পর দেখো এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, 32, 56, 99, 24, 36, 89, 88, 14। তো ম্যাক্স ফর্মুলা কী কাজ করে, যখন নিউমেরিক্যাল ভ্যালু থাকে সেই নিউমেরিক্যাল ভ্যালুগুলোর মধ্যে সবথেকে হায়েস্ট ভ্যালু, সবথেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা বের করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, ধরে নাও এখানে আমি নর্মালি এখানে 32, 56, 99 এই যে নাম্বারগুলো আছে সেটাতে আমি ম্যাক্স ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে ম্যাক্স ফর্মুলা অ্যাপ্লাই করতে কীভাবে, ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এবার এখানে নাম্বার ওয়ান কমা নাম্বার টু, এ যে আমরা যেমন আগে সাম ফর্মুলা শিখেছিলাম ঠিক সেই রকম, সামে যেমন নাম্বার ওয়ান নাম্বার টু দিত, ঠিক ভ্যালু ওয়ান ভ্যালু টু দিত, সেরকম আমরা ভ্যালু ওয়ান ভ্যালু টু এখানে নাম্বার ওয়ান নাম্বার টু দিচ্ছে। তো নাম্বার ওয়ান নাম্বার টুর বদলে আমরা একটা একটা করে না দিয়ে পুরো রেঞ্জটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর দেখো তোমরা এখানে সেল অ্যাড্রেস এখানে চলে এসছে। তো সেল অ্যাড্রেস সম্পর্কে তোমরা আগে জেনেছো, যদি না জেনে থাকো তাহলে আমার এক্সেলের বেসিক টিউটোরিয়ালের ভিডিও আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করার পর আমাদের এখানে রেজাল্ট দেখিয়ে দিল কি 99। তো 99 এখানে দেখিয়ে দিল কারণ এখানে সবথেকে বড় ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 99। বা অনেক সময় আমরা স্টুডেন্টসদের মার্ক চেক করার সময় আমরা ইউজ করে থাকি। ধরো এখানে আমি আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি লিখলাম সাপোজ স্টুডেন্ট নেম, ঠিক আছে, স্টুডেন্ট নেম দিয়ে দিলাম আর স্টুডেন্ট নাম্বার এখানে মার্চ করে দিলাম, স্টুডেন্ট নাম্বার। তো এগুলোকে আমি সমস্তটাকে একটু মার্চ করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। সিঙ্গেল সেলেও তোমরা করতে পারো, আমি এখানে মার্চ করে দিচ্ছি। এবার এটাকে আমরা বর্ডার দিয়ে দিই। এবার এই নিচে দুটো সেলের মধ্যে আমরা রেজাল্ট বার করব, এই একটা সেলের মধ্যে আমরা রেজাল্ট বার করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এই বড় বড়টা সিলেক্ট করলাম, বড়টার মধ্যে আমরা রেজাল্ট বার করব। তো এখানে স্টুডেন্টস নেম ধরো আমি দিয়ে দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই। এবার স্টুডেন্টস নাম্বার ধরো নাম্বারস আমরা দিয়ে দিচ্ছি, ধরো এখান থেকে 250, 350, 420, 355, 455, এখানে বেশি হয়ে গেছে এটাকে এডিট করে দাও, 500, 122, 222, 233, 460। তো এবার যদি বলা হয় যে এইখানে সবথেকে হায়েস্ট নাম্বার কে পেয়েছে তাহলে আমরা কীভাবে সেটাকে বার করবো, যখন এটা ছোটো টেবিল বলে তোমরা সহজেই বুঝতে পেরে যাচ্ছ যে এখানে এইটা এখান থেকে খুঁজে খুঁজে তোমরা বলে দিতে পারবে যে এইটা বেশি এইটা কম। কিন্তু যখন অনেক বেশি থাকবে, বেশি যখন সংখ্যা থাকবে তখন সেটা বলা খুব একটা সহজ হবে না, তখন আমাদের ফর্মুলার সাহায্যে বের করতে হবে। তো ফর্মুলার সাহায্যে আমরা এটাকে এক্ষুনি বের করব। কীভাবে বের করি দেখো, তো একই ফর্মুলা আমরা ইউজ করব, ইকুয়ালস টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এইগুলোকে সমস্ত সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার চেপে দেবো। তো দেখো এখানে সবথেকে বেশি যে ফর্মটা আছে সেটা হচ্ছে 500। এখানে আমরা যদি ম্যানুয়ালি সার্চ করে দেখি তাহলে দেখতে পাবো সবথেকে বেশি ফর্মুলা হচ্ছে 500 ফর্মুলাটা।
তো দেখো এখানে অ্যান্সারটা ঠিক বেরিয়ে যায়, তাহলে তোমরা ম্যাক্স ফর্মুলার কাজটা মোটামুটি বুঝতে পেরে গেলে যে ম্যাক্স ফর্মুলা কীভাবে ইউজ করে। আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য ম্যাক্স ফর্মুলাটাকে ইউজ করি। চলো ফর্মুলার সিটে আমরা চলে যাই। তো পরের ফর্মুলা হচ্ছে মিন ফর্মুলা। তো ম্যাক্স ফর্মুলা দিয়ে যেমন আমরা সবথেকে বড় ভ্যালু বের করি, মিন ফর্মুলা দিয়ে মিনিমাম ভ্যালু যেটা, ম্যাক্সিমাম ভ্যালু যেটা ম্যাক্স ফর্মুলার সাহায্যে বের করি, মিনিমাম ভ্যালু আমরা মিন ফর্মুলার সাহায্যে বের করে থাকি। তো দেখো ঠিক সেম আমাদের এখানে নাম্বার আছে, তো এবার আমরা এখান থেকে যোগ করে দিলাম ফর্মুলা, আমরা লিখে দিলাম মিন ব্র্যাকেট ও পেন, পুরো নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার মেরে দিলাম। তো এখানে দেখো সবথেকে মিনিমাম ভ্যালু দেখিয়ে দিল। ঠিক একই রকমভাবে আমরা যদি স্টুডেন্টের নাম্বার দিয়ে করি, ঠিক সেরকমভাবে মিনিমাম ভ্যালু আমাদেরকে দেখিয়ে দেবে। চলো পরের ফর্মুলায় আমরা চলে যাই। তো পরের ফর্মুলা কী আছে, পরের ফর্মুলা হচ্ছে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কের সিটে আমরা চলে যাই। তো দেখো হাইপার লিঙ্কের সিটে চলে এলাম। এবার দেখো এখানে আমরা হাইপার লিঙ্ক ফর্মুলাটাকে তিনটে অপশানের উপরে আমরা করে দেখিয়ে দেবো। তো দেখো এক নম্বর হচ্ছে আমরা টেক্সটে কীভাবে হাইপার লিঙ্ক দিতে হয় সেটা দেখাবো, দু নম্বর আমরা শেপে কীভাবে হাইপার লিঙ্ক দিতে হয় সেটা দেখাবো, তিন নম্বর পিকচার্সে কীভাবে হাইপার লিঙ্ক দিতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। তো এখানে দেখো আমি আগে থেকে একটা টেক্সট নিয়ে নিয়েছি, একটা শেপ নিয়ে নিয়েছি, একটা পিকচার নিয়ে নিয়েছি। তো আমরা এক একটা করে এবার লিঙ্ক করে দেখিয়ে দেবো। তো ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক অপশানে আমাদের যেতে হবে, এক্সেলে হাইপার লিঙ্ক করার জন্য ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক যেতে হবে। আর হাইপার লিঙ্কের শর্টকাট হচ্ছে কি, হাইপার লিঙ্কের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর কে যদি একসাথে চাপো তাহলে হাইপার লিঙ্কের ইনসার্ট হাইপার লিঙ্ক ডায়লগ বক্স চলে আসে। তো যদি আমরা টেক্সটে হাইপার লিঙ্ক করতে চাই, টেক্সটের সাথে কোনো ফোল্ডারের বা অন্য কোনো ফাইলের লিঙ্ক আমরা এখানে করতে পারি। তো এখানে প্রথমত আমাকে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, টেক্সটের যে সেলটা সেটাকে আমি সিলেক্ট করব। আমি হয় হাইপার লিঙ্ক অপশানে ক্লিক করব, নয়তো আমি কন্ট্রোল কে এখান থেকে প্রেস করব। তো কন্ট্রোল কে প্রেস করার পর এবার আমি যেটাকে, যে লেখা বা যে ফোল্ডারটাকে আমি এর সাথে লিঙ্ক করতে চাই, এখানে ওপেন ফোল্ডার লেখা আছে, তো আমি একটা ফোল্ডারকে আমি এর সাথে লিঙ্ক করে দেবো। তো আমি যে ফোল্ডারটাকে লিঙ্ক করবো সেটাকে আমি এখান থেকে সার্চ করি। তো এখানে দেখো ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে আমি যে ফোল্ডার আগে থেকে বানিয়ে রেখেছি সেই ফোল্ডারটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে দেখো এখানে সঙ্গে সঙ্গে লেখার কালারটা রেড ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ওপেন ফোল্ডার তার তলায় আন্ডারলাইন চলে এসেছে। এটা হচ্ছে হাইপার লিঙ্ক চিহ্নিত করার একটা, চিহ্নিতকরণের একটা বিষয়, ঠিক আছে। যখন কোনো টেক্সট ব্লু থাকবে এবং তার নিচে আন্ডারলাইন থাকবে তখন সেটা লিঙ্কড অবজেক্ট হিসাবে বিবেচিত হয়। তো এটা লিঙ্ক হয়ে গিয়েছে। তো যখন আমরা এইখানে মাউসের পয়েন্টারটাকে নিয়ে যাব তখন কার্সারটা চেঞ্জ হয়ে একটা ছোট হাতের সিম্বল চলে আসবে এবং নিচে অ্যাড্রেস শো করবে, যে অ্যাড্রেসে ওর থেকে ওটা আসে সেই অ্যাড্রেসটা শো করবে। তো যে যখনই আমরা এখানে ক্লিক করব তখন ওই ফোল্ডারটা খুলে কিন্তু এখানে চলে আসবে, আমাদের সামনে ওই ফোল্ডারটা খুলে চলে আসবে। দেখো ফোল্ডারটা খুলে চলে এসছে, দেখো ফোল্ডার ডেস্কটপের মধ্যে পিসি ডেস্কটপ ফোল্ডার চলে এসছে। তো এটাকে আমরা কেটে দিলাম। তো এবারে আমি শেপের সাথে কীভাবে লিঙ্ক করতে হয় সেটা দেখাবো। তো শেপের সাথে লিঙ্ক করতে গেলে সিম্পলি শেপটাকে ক্লিক করবে, তারপর হাইপার লিঙ্ক অপশানে ক্লিক করো বা কন্ট্রোল কে প্রেস করো। করার পর যেখান থেকে আমি ফোল্ডারটা বানিয়ে রেখেছি ডেস্কটপে সেখানে চলে যাও, আবার এখানে ফোল্ডারে ক্লিক করো, ক্লিক করে এখান থেকে ওকে করে দাও। করে বাইরে ক্লিক করার পর আবার যখন এখানে মাউস পয়েন্টারটাকে নিয়ে আসবে আবার দেখো এখানে হাতের চিহ্ন চলে এসেছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা লিঙ্কে পরিণত হয়ে গিয়েছে। তো এবার আমি এখান থেকে গিয়ে যদি এখানে ক্লিক করি তো দেখো আবার ওই ফোল্ডারটা খুলে আমাদের সামনে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করো। তো এবার এটা যেহেতু সেভ, সেহেতু এখানে তো কোনো আন্ডারলাইন আসবে না। তো এইটাকে তোলার জন্য আমরা, এইটাকে থেকে লিঙ্কটাকে তোলার জন্য আমরা কী করব, সিম্পলি এখানে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পরে হাইপার লিঙ্ক অপশানে চলে যাও, হাইপার লিঙ্ক অপশানে গিয়ে রিমুভ লিঙ্ক করে দাও। তো দেখবে এখান থেকে লিঙ্কটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা তারপরে আসছে পিকচার। তো পিকচারের লিঙ্কটা কীভাবে করা যাবে দেখে নাও। তো পিকচারে সিম্পলি ক্লিক করবে, একদম পুরো শেপের মতোই প্রসেস, ইনসার্ট হাইপার লিঙ্কে ক্লিক করবে। এবার দেখো এটাকে আমরা ডেস্কটপে একটা ওয়ার্ড ফাইলের সাথে আমরা লিঙ্ক করছি। দেখো এটাকে আমরা ওয়ার্ড ফাইলের সাথে, ওয়ার্ড ফাইলটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো ওয়ার্ড ফাইলের সাথে লিঙ্ক করতে গেলে কী হবে, আমি ওইটাকে সিলেক্ট করে হাইপার লিঙ্ক অপশানে গিয়ে এই যে বিউটিফুল পিকচার নামে একটা লিঙ্ক, ওয়ার্ড ফাইল আমি বানিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে এটা দেখো লিঙ্ক হয়ে গেল। এবার এইটাতে যখন আমি ক্লিক করব তখন ওই ফাইলটা খুলে আমার সামনে চলে আসবে। দেখো বিউটিফুল পিকচার যে ওয়ার্ডে আমি ফাইলটা বানিয়েছিলাম সেই ফাইলটা আমার সামনে চলে এসছে। আবার এখানে এখান থেকে কেটে দাও, কেটে দেওয়ার পর আবার এখানে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পর এখানে দেখো রিমুভ হাইপার লিঙ্কের অপশানও দিয়ে দিচ্ছে।
বা এখান থেকে হাইপার লিঙ্ক অপশানে গিয়ে এখানে রিমুভ হাইপার লিঙ্কও করতে পারো। এটার ক্ষেত্রেও সেটাও সেরকম হবে, এটার ক্ষেত্রেও সেরকমভাবে তোমরা করতে পারো, তো তোমরা যেটা ইচ্ছা করবে। এখানে রাইট ক্লিক করে তোমরা যদি মনে করো এখান থেকে রিমুভ হাইপার লিঙ্ক করে দেবে, তো দেখো এখানে হাইপার লিঙ্ক কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ওকে, তো আশা করি হাইপার লিঙ্ক তোমরা এখানে বুঝতে পেরেছো। তো আমি হাইপার লিঙ্ক সম্পর্কে আরও একটা ফুল বড় ভিডিও তোমাদেরকে দেখাবো, তো সেটা তোমরা পরে দেখবে, পরে আমি সেটা নিয়ে আলোচনা করব, তোমরা সে ভিডিওটি দেখবে পরে। তো এবার চলো আমরা পরবর্তী ফর্মুলাতে চলে যাই। আচ্ছা, পরের ফর্মুলা হচ্ছে কনকেটিনেট ফর্মুলা। কনকেটিনেট ফর্মুলার সাহায্যে আমরা কী করি, তো চলে যাই কনকেটিনেট ফর্মুলার সাহায্যে আমরা কী করি দেখে নাও। তো এখানে দেখো কিছু স্টেট নেম দেওয়া আছে, স্টেট নেম এর ফার্স্ট পার্ট দেওয়া আছে বাম দিকে, সেকেন্ড পার্ট দেওয়া আছে ডান দিকে। তো এখানে ফুল নেম আমরা কী করে নিয়ে আসব, তো ফুল নেম নিয়ে আসার জন্য আমরা এখানে সিম্পলি এখান থেকে লিখব কনকেটিনেট। তো কনকেটিনেট চলে এসছে, কনকেটিনেট চলে আসার পর এখানে আসছে দেখো টেক্সট ওয়ান, টেক্সট টু। তাহলে টেক্সট ওয়ানকে আমরা সিলেক্ট করব, কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পর যদি আমরা এখান থেকে টেক্সট টুটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ওপেন ক্লোজ করে যদি এন্টার মারি, তাহলে দুটো তো চলে আসবে, দেখো দুটো চলে এসছে একসাথে। কিন্তু এখানে দেখো একটা পরিবর্তন এসছে, দুটো চলে এসছে তার মধ্যেখানে কোনো গ্যাপ আসেনি, কোনো স্পেস আসেনি। তো কীভাবে আমরা সেটাকে করব দেখে নাও। তো সেটাকে করতে গেলে কী করতে হবে, কনকেটিনেটে যে এইটাকে যে সিলেক্ট করলে এরপরে ডবল ইনভার্টেড কমা দিয়ে আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে এখানে কমা দিয়ে দাও, দেওয়ার পর এখান থেকে সিম্পল এন্টারটা মেরে দাও। দেখো এখানে চলে এসছে কনকেটিনেট ফর্মুলার সাহায্যে আমরা কীভাবে এইটার সাহায্যে এইটা যুক্ত করে দিলাম, মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম, তো মাঝখানে স্পেস কিন্তু এখানে অ্যাড হয়ে গেলো। দেখো তাহলে একদম পুরো ঠিকঠাক অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা আরেক রকমভাবে করতে পারতাম, সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এবার বলছে স্টেট ফুল নেমটা আমরা আনবো কীভাবে, আপার কেসে। তো আপার কেসে আনতে গেলে কী করতে হবে, তো এখান থেকে আমরা প্রথমে আপার লিখব, তারপর ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করার পর কনকেটিনেট, কনকেটিনেট ফর্মুলাটা ইউজ করব। করার পর এবার একই রকমভাবে এটাতে চলে যাও, এটাতে চলে যাওয়ার পর কমা, আবার ডবল ইনভার্টেড কমা শুরু, ডবল ইনভার্টেড কমা শেষ, স্পেস দাও, স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা শেষ করো, কমা দাও, কমা দেওয়ার পর এটাতে ক্লিক করো, করে ব্র্যাকেট ক্লোজ করো, করে এন্টারপ্রেস করে দাও। আচ্ছা, এন্টারপ্রেস করার পর দেখো এখানে এখানে যেহেতু এখানে দুটো প্যাকেট শুরু হয়েছিল, তো সেখানে দুটো প্যাকেট আমাকে শেষ করতে হবে, তো আমি দুটো প্যাকেট শেষ করে নেব, ওটা দেখালো। তো দুটো প্যাকেট শেষ করে দিলাম, করে দেওয়ার পর দেখো এখানে নিচের দিকে আবার টেনে দাও, টেনে দিলে দেখো এখানে চলে এসেছে পুরো ফর্মুলাটা, এখানে ঠিকঠাক হয়ে গিয়েছে এবং পুরো নামটা কিন্তু এখানে আপার কেসে চলে এসেছে, ঠিক আছে। তো এবারে এখানে আমরা প্রপার কেসে বের করবো কীভাবে, এখানে হচ্ছে প্রপার হবে, যেহেতু আপার কেসে আমরা বের করলাম, তো এখানে আমরা প্রপার কেসে বের করব, প্রপার প্রপার কেসে আমরা বের করব। তো প্রপার কেসে বের করতে গেলে যেমন হবে, প্রপার কেস কেমন হয়, ঠিক আমি যেমন দেখো এখানে স্টেট ফুল নেমটা লিখছি, ঠিক প্রপার কেসটা সেরকম কিন্তু হয়, স্টেট ফুল নেম। আর এখানে আপার কেসটা কেমন হয়, স্টেট ফুল নেম দা আপার কেস। ওকে, আচ্ছা এবার প্রপার কেসে বের করতে গেলে ঠিক একই রকমভাবে এই ফর্মুলাটা যেমন আমরা ইউজ করলাম সেরকমভাবে এখানেও ইউজ করো, ইকুয়ালস টু প্রপার, প্রপার দিয়ে দাও, ব্র্যাকেট ওপেন করো, কনকেটিনেট, কনকেটিনেট ফর্মুলা এখানে ইউজ করো। করার পর এখানে টেক্সটটাকে নিয়ে নাও, টেক্সটটাকে নেওয়ার পর কমা দিয়ে দাও, ডবল ইনভার্টেড কমা শুরু করো, ডবল ইনভার্টেড কমা শেষ করো, কমা দিয়ে দাও, কমা দিয়ে সেকেন্ড পার্টটাকে সিলেক্ট করো, ব্র্যাকেট ক্লোজ করো, এইটা একটা ব্র্যাকেট ক্লোজ হলো, আরেকটা ব্র্যাকেট এটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করে দাও। দেখো এটা প্রপার কেসে চলে এসছে, প্রপার কেস মানে আপার কেস মানে কি সমস্ত ক্যাপিটাল লেটার হবে, প্রপার কেস মানে দুটো পার্টের শুধু প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। তো দেখো পরপর ঠিকঠাক চলে এসছে। আচ্ছা এবারে দেখো আপার কেস, এবার হচ্ছে এখানে আমরা লোয়ার কেসে বের করব, লোয়ার কেস, লোয়ার কেসে কীভাবে বের করব দেখো, তাহলে একই রকমভাবে যে ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম ঠিক সেই রকমভাবে ইকুয়ালস টু লোয়ার ব্র্যাকেট ওপেন কনকেটিনেট, কনকেটিনেট এবারে এইটাকে আবার সিলেক্ট করব, কমা দেবো, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, কমা দিয়ে এবার এটাকে সিলেক্ট করব, দিয়ে দুটো ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ক্লোজ করে এখান থেকে এন্টারপ্রেস করে দেবো। তো এন্টারপ্রেস করলে দেখো এখানে লোয়ার কেসে বেরিয়ে গেল।
আচ্ছা, এবারে এইখানে যে আমরা কনকেটিনেট ফর্মুলাটা আমরা ইউজ করলাম সেটা এখানে তো বেরিয়ে গেল। এবার আমরা এখানে আরেকটা রকমভাবে দেখিয়ে দিচ্ছি, যদি আমি কনকেটিনেট ফর্মুলা ইউজ না করি তাহলে কীরকমভাবে আমাদের করতে হবে। তো কনকেটিনেট ফর্মুলা আমরা সিম্পলি কেমন ইউজ করলাম, দেখো এখান থেকে গিয়ে যদি কনকেটিনেট ফর্মুলা ইউজ না করি, যদি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে কমা দিয়ে এখানে স্পেস দিয়ে কমা দিয়ে যদি আমরা এটাকে ইউজ করি, করে যদি আমরা এখানে এন্টার মারি, তাহলে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু আসবে না। কী করতে হবে, এখানে কিন্তু অ্যান্সার আসবে না। তাহলে কনকেটিনেট যদি আমরা ইউজ না করি তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে অ্যান্ড, এখানে অ্যান্ড বসাতে হবে, আর এখানেও আমাদেরকে অ্যান্ড বসাতে হবে। তো এখানে অ্যান্ড বসিয়ে দাও, দেওয়ার পর এখান থেকে এন্টার প্রেস করো, দেখো এবার চলে এসছে। তাহলে কনকেটিনেট ফর্মুলা সাহায্যে করলে আমরা কমা দিয়ে বের করে দিতে পারবো, এখানে যেমন এইটা সেলটা কমা স্পেস কমা এটা, তো এখানে আমাদের অ্যান্ড ইউজ করতে হচ্ছে, তবে আমরা কিন্তু এটা এখানে করতে পারছি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটা যদি আমরা কনকেটিনেট ছাড়া বার করতে চাই তো কীভাবে কী হবে, আমাদের এখান থেকে কনকেটিনেট অপশানটাকে তুলে দিতে হবে। কনকেটিনেট অপশানটাকে যদি তুলে দাও, তুলে দেওয়ার পরে এখানে যদি আমরা এটাকে সিম্পল এখান থেকে যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু হবে না। তাহলে কী করতে হবে, এইখানে যে কমা আছে কমার জায়গায় তোমাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু অ্যান্ড বসাতে হবে, অ্যান্ড বসিয়ে তুমি এবার এখান থেকে এন্টার প্রেস করো, দেখো চলে এসছে এবারে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ফর্মুলাটা কীভাবে হচ্ছে। যদি কনকেটিনেট ইউজ করি তাহলে এখানে কমা দিয়ে তোমরা করতে পারবে, আর যদি কনকেটিনেট যদি ইউজ না করি তাহলে এখানে অ্যান্ড সাইন দিয়ে তোমাদেরকে ফর্মুলাটা দিয়ে সমস্ত কিছু বার করতে হবে। ওকে, তো বুঝতে পেরেছো, তো চলো আমরা পরের ফর্মুলাতে চলে যাই। তো তার আগে বলি, কনকেটিনেট ফর্মুলাটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, আর যদি কিছু বুঝতে না পারো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, তো আমি আবার তোমাদেরকে সেটা বলবো। তো চলো ফর্মুলার পেজে চলে যাই। তার পরের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে লেফট। লেফট বলতে কী বোঝায়, দেখো এখানে কয়েকটা জায়গার নাম লেখা আছে, এই জায়গাগুলোর মধ্যে যদি আমি লেফট থেকে কিছু চাই, লেফট থেকে যে লেটার চাই, তাহলে আমি এখান থেকে করতে পারবো। ধরো আমি এখানে লিখে নিলাম ইকুয়ালস টু লেফট ব্র্যাকেট ওপেন, প্যারামিটার চাইছে কি টেক্সট, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম। এবার ধরো আমি বাম দিক থেকে চারটেকে ক্যারেক্টার, কটা ক্যারেক্টারকে চাচ্ছি, ধরো আমি এখানে চার লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো শুধু এখানে দেখা যাচ্ছে এম ইউ এম বি, এ আইটা কিন্তু এখানে আসেনি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে ইকুয়ালস টু লেফট ব্র্যাকেট ওপেন সিলেক্ট করলাম, এখান থেকে আমি কমা দিয়ে দিলাম, দুই দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টারপ্রেস ক্লোজ। তো দেখো এখানে শুধু কে ও দেখাচ্ছে, বোঝা গেছে। আচ্ছা, তারপরে আমি এখান থেকে ইকুয়ালস টু লেফট ব্র্যাকেট ওপেন, এবার এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করার পর ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমি তিন দিচ্ছি, তিন থ্রি এন্টার। তো দেখো এখানে তিনটেই চলে এসছে। আচ্ছা এবারে দেখো, এবারে এইটাকে এইটার মধ্যে কী আছে, একটা স্পেস আছে। ঠিক আছে, এবার আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিচ্ছি আমি, ইকুয়ালস টু লেফট ব্র্যাকেট ওপেন, এটাকে সিলেক্ট, সিক্স দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো দেখো এখানে শুধু উত্তর এসছে, শুধু কিন্তু এখানে উত্তর আসেনি, এখানে কিন্তু একটা স্পেস নিয়ে নিয়েছে। তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো না, এখানে কিন্তু ছটাই নিয়েছে, কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচ থাকার জন্য স্পেসটাকে এখানে অ্যাড করেছে। তো কীভাবে সেটা আমরা বুঝবো, আমি যদি এখন এইটাকে যদি কমিয়ে দিই, এখান থেকে কমিয়ে দিয়ে যদি বাইরে ক্লিক করে দেখো, এখানে কিন্তু পিটা নিয়ে নেবে, দেখো পিটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে এটাকে স্পেস মেরে দিই, আবার দেখো এটা নিয়ে নিয়েছে, তাহলে এখানে একটা স্পেস নিয়েছে। তো সেটা আমরা বুঝতে পারছি না, যদি আমি এখান থেকে ফাইভ দিই তখন পাঁচটাই নেবে, তখন স্পেস যদি আমরা মেরে দিই নেবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো লেফট ফর্মুলার কাজটা কী। তো এবার চলো, এই ফর্মুলাটা আমরা অনেক বড় বড় ফর্মুলার মধ্যে ইউজ করতে পারি, তো এটা ছোটোভাবে এটা তোমাদের বোঝানো হলো। এবার আমরা আরও পরে বড় ফর্মুলার মধ্যে ইউজ করে দেখাবো। ফর্মুলার পেজে চলে চলো, এবার হচ্ছে আমরা রাইট ফর্মুলাতে চলে যাই। তো রাইট ফর্মুলা ঠিক লেফট ফর্মুলার মতোই, ওটা যেমন বাম দিক থেকে দেখায় এটা সেরকম ডান দিক থেকে দেখায়। তো দেখো আমি এখান থেকে ইউজ করছি ইকুয়ালস টু আর আই জি এইচ টি রাইট ব্র্যাকেট ওপেন, এটাকে সিলেক্ট করছি, কমা কমা দেওয়ার পর নাম্বার অফ ক্যারেক্টার ধরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সাতটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, করে দেখো সাতটায় দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটায় দেখাচ্ছে। এবার এখান থেকে গেলাম, কি যাওয়ার পর আমি এখান থেকে আর আই জি এইচ টি রাইট দিয়ে দিলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করে কমা দিয়ে
এখান থেকে দুই দিয়ে দিচ্ছি ব্র্যাকেট, তাহলে দেখো দুটোই দেখাচ্ছে। আবার এখান থেকে সমান চিহ্ন দিয়ে দাও, এখান থেকে আর আই জি এইচ টি রাইট ব্র্যাকেট ওপেন, এখান থেকে পাঁচটা দিয়ে দাও, এটাকে টেক্সটটাকে সিলেক্ট করো, কমা দিয়ে দাও, কমা দেওয়ার পর সাতটা দিয়ে দাও, ব্র্যাকেট ক্লোজ। দেখো সাতটা সবই দেখাচ্ছে, এখানে পুরো নামটাই দেখাচ্ছে। আর এটা ঠিক একই রকম, ইকুয়ালস টু রাইট, রাইট আমরা দিয়ে দিলাম এখান থেকে, দেওয়ার পর এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করে কমা দিয়ে যদি আমরা সেভেন দিয়ে দিই, তাহলে এখানে কী দেখাবে, এখানে শুধু বেঙ্গলি দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এটাকে কমিয়ে দিই তাহলে দেখো টি দেখিয়ে দিচ্ছে, কারণ এখানে টিটা নিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের এখানে সাত আছে, সাতটাকে যদি আমরা ছয় করে দিই তাহলে কিন্তু নেবে না, এটাকে জুড়লেও কিন্তু নেবে না, তাহলে এখান থেকে আমরা স্পেস দিয়ে দিই। তো আশা করি তোমরা লেফট এবং রাইট দুটো ফর্মুলা বুঝে গেছো। এবার আমরা ফর্মুলাতে চলে যাই এবার। আচ্ছা, এবার তার পরের যে ফর্মুলাটা আছে, আজকের লাস্ট যে ফর্মুলাটা আমরা শিখবো সেটা হচ্ছে লোয়ার ফর্মুলা, ঠিক আছে। তো লোয়ার ফর্মুলাতে আমরা ক্লিক করি। আচ্ছা, লোয়ার বলতে কি, লোয়ার হচ্ছে এখানে যে নামগুলো লেখা আছে সেগুলোকে যদি আমরা লোয়ারে করতে চাই, লোয়ার কেসে করতে চাই, তাহলে আমরা সেটা করতে পারি। তো ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু লিখতে হবে এল ও ডব্লিউ ই আর লোয়ার ব্র্যাকেট ওপেন, এবার টেক্সট, টেক্সটটাকে সিলেক্ট করো, ব্র্যাকেট ক্লোজ করো, করে এখানে এন্টার প্রেস করে দাও। এন্টার প্রেস করে দিলে দেখো এটা পুরো লোয়ার কেসে হয়ে গেছে। এবার তোমরা এখান থেকে ড্র্যাগ করে দাও, আমি এটাকে একটু বোল্ড করে নিলাম, মধ্যখানে করে নিলাম, একটু বড় করে নিলাম, এবার নিচের দিকে এটাকে ড্র্যাগ করে দাও, ড্র্যাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা এখান থেকে তোমরা লোয়ার ফর্মুলা সাহায্যে করলে, এবার এটা একই সেলে যদি তোমরা করতে চাও তাহলে কী করে হবে, একই সেলে এই সেলের মধ্যেই আমাকে করতে হবে, তখন আমরা এরকমভাবে লোয়ার ফর্মুলা ইউজটা করতে পারি। এল ও ডব্লিউ ই আর লোয়ার ব্র্যাকেট ওপেন, ডবল ইনভার্টেড কমা শুরু করে দাও, ডবল ইনভার্টেড কমা শেষ করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দাও। দেখো এইখানে কিন্তু লোয়ার ফর্মুলার অ্যাপ্লাইটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। যদি সেম জায়গাতেই তোমাকে লোয়ার ফর্মুলার অ্যাপ্লাই করতে হয় তো তুমি এরকমভাবে করে নিতে পারো, নতুবা তুমি এইরকমভাবে লোয়ার দিয়ে টেক্সট সিলেক্ট করে এখানে করতে পারো, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা লোয়ার ফর্মুলার ইউজটা করে থাকি। তো আশা করি তোমরা এই ভিডিওটি মন দিয়ে আজকের দেখেছো। তো আজকের আমি লোয়ার ফর্মুলা পর্যন্ত বলে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমি প্রপার থেকে শুরু করে একদম ইচ নাম্বার ফর্মুলা পর্যন্ত আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো ফর্মুলা না বুঝতে পারো অবশ্যই জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। হ্যাভ আ নাইস ডে, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।